হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন বাজে দুপুর 3টা। দুপুর 3টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম ইয়াসিনের সঙ্গে। ইয়াসিন কিছু বলো, বন্ধুদেরকে কিছু বলো। আওয়াজ আসছে মনা? বলো বলো, কিছু বলো ইয়াসিন। আমার ইয়াসিন একটু একটু হাঁটি হাঁটি শিখেছে, হাঁটি হাঁটি পাপা। ইয়াসিন একটু হাঁটি হাঁটি করে দেখাও তো, একটু হাঁটি হাঁটি পাপা করে দেখাবে তো? আজা আজা বলো, আজা। কি করে কাওয়া? দাঁড়াও দাঁড়াও, হাঁটি হাঁটি করো, দাঁড়াও দাঁড়াও, হাঁটি হাঁটি পাপা, দাঁড়ে দাঁড়ে করো একটু একটু। মনটা খারাপ করে বসে ইয়াসিন, মনটা খারাপ হয়ে গেল? এবার ভয় পাচ্ছে, আমার কাছে চলে এসেছে। দেখ আলিশা, তাকা একটু, দেখ এ ভয়, এ ভাবছে বেলুনটা একা একাই উড়ে আসছে, চলে যাচ্ছে, ভয় পাচ্ছে। যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো, যাও 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 যাও। ভয় পেয়ে গেছে, বেলুনটা নড়ছে না, ভাবছে জীবন আছে ওর। হাঁটি হাঁটি করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাঁটি হাঁটি বাবা বাবা বাবা, এসো এসো এদিকে এসো, এসো 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 এসো, কি সুন্দর বাবা বাবা। এই দেখো কিরকম হাঁটছে আমার ইয়াছিন, বাবা বাবা। আবার ব্যাকে যাও, এবার এবার ওদিকে যাও, এবার ওদিকে যাও, জানলার দিকে যাও, এবার ওদিকে যাও। শুনো বেটা শুনো, ব্যাস মুখে একটা পুশ। খাও খাও,
আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন কলকাতা থেকে বলছি। বন্ধুরা, আজকে কিন্তু অনেক এনজয় করলাম, ইয়াসিনের সঙ্গে অনেক খেলাধুলা হলো। এবারে আমরা চলে এসেছি ইফতারের পর্বে। তো ইফতারের জন্য এখানে অলমোস্ট আমি সব কিছু বানিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজের পাকোড়াটা দেখতে পাচ্ছ, এর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আর আমার হিন্দি চ্যানেলেও আমি অনেকবার এটা পোস্ট করেছি। তো আজকের রেসিপিটা শেয়ার করলাম না, এই পাকোড়া কিভাবে ক্রিস্পি বানানো যেতে পারে তার টিপস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে অলমোস্ট আমি সব কিছু রেডি করে রেখেছি। আর এগুলো আনার আগে ইয়াসিনকে একটু একটু করে চিপস দিচ্ছিলাম, ও খাচ্ছিল, তা না হলেও কিন্তু খুবই বিরক্ত করত। একটু পরেই আজান হবে, তারপর আমরা ইফতার করব। আর বন্ধুরা, তোমাদের রোজা কেমন চলছে যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ইফতার মেনুতে কী কী আছে আমি একটু বলে দিই। এখানে আমি মাংস রান্না করেছিলাম, বিরিয়ানি রান্না করেছি, আর বিরিয়ানিটা নিয়েছি একটা প্লেটে। আলিশা নাসরিন বলছিল ওরা খাবে না, তো ওই জন্য আমি একটা প্লেটে নিয়েছি। আর তার সাথে আমি কিছু ফল কেটে নিয়েছি। তো এখানে খুব বেশি আইটেম রাখা নেই, তবে কোনো দিন হয়তো আইটেম বেশি হবে, কোনো দিন কম হবে। আর ভিডিওতে দেখানোর জন্য আমি খুব বেশি আইটেম রাখতে চাই না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে রোজা পালন করো, এটাই চাই। তো আজকের মতো এখানে শেষ করছি।